আজকে আমার হেয়ার কেয়ার তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। সো চলো আজকের গল্পে ফেরা যাক। আমার হেয়ারটা স্মুথনিং হেয়ার, আর সেহেতু একটু রাফ অ্যান্ড ড্রাই, আর অয়েল লাগানোর পরে মনে হয় হাফ কোটা অয়েল পুরো খেয়ে নিল, মানে শুষে নিল একদম। এনিওয়ে আজকে আমি ইউজ করছি ম্যাট্রিক্সের শ্যাম্পু, আর আজকে আমি ইউজ করেছি হেয়ার মাস্ক হিসেবে লরিয়াল এক্সটেনসোর একটা হেয়ার মাস্ক। অ্যান্ড আমি আজকে নারকেল তেল ইউজ করেছি, নারকেল তেল হেয়ারের জন্য খুব ভালো, এটা ন্যাচারাল হয়। আর প্যারাশুটের নারকেল তেল আমি ইউজ করেছি, এখন বিশালে অনেকটাই অফার চলছে ওটার অয়েলের। দেন আমি আজকে ইউজ করেছি একটা হেয়ার স্টিমার ক্যাপ, যেটা ভীষণ ভালো, এটা ক্যারি করা যায়, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, ইভেন তোমরা এটাকে ক্যারি করতে পারবে। এটা ভীষণ ভালো স্টিম দেয়, ইভেন 10 মিনিটের মধ্যে বেশ ভালো হিট হয়ে যায়। আমি যে কোনো প্রোডাক্ট ইউজ না করে রিভিউটা দিই না, বাট আমি ইউজ করে এটা রিভিউ দিচ্ছি, ভীষণ ভালো। আমি নিজেও ইউজ করেছি, ইভেন আমার কাস্টমারদেরকেও করিয়েছি। বাট একটু ধ্যান রাখতে হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, একটু জল পেলে ওখানে একটু কী বলে ওটাকে কালচে কালচে হয়ে যায়, তো আমারটা জল পড়ে এরকম হয়েছে যেহেতু ওয়েদারটা ভীষণ ড্যাম ছিল। হেয়ার ইজ দ্য ফাইনাল রেজাল্ট, দেখে জানিও কেমন হলো। আর তোমরাও ট্রাই করতে পারো, ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার থেকে তোমরাও মুক্ত হবে, আর ভীষণ ভালো, ভীষণ ইউজফুল। আর আজকের ভিডিওটা এইটুকু, নেক্সটে দেখা হবে নতুন কোনো হেয়ার কেয়ার নিয়ে। অ্যান্ড আমার হেয়ার কেয়ার যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, লং হেয়ারে আমি কী কী ঠিক ইউজ করি, অ্যান্ড আমার মা কী কী ইউজ করে দিত আগে যেগুলো এখন পসিবল হয় না, আর আমি এখন কী কী ইউজ করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো নেক্সট দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।